জিসিএলের ম্যানেজমেন্ট আসল চামচা, চরকির চামচা। পারে না বইটা আজকে থেকে রাজ করছে, রাতই বস্তি থেকে ছেলেপেলে নিয়ে আসছে, আমরা চিনি না, অবজেকশন দিতে পারি না। ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান, তো এরা তো খেলাটা হাডুডু বানায় ফেলছে, অ্যাটেম্প টু মার্ডার কোড ইয়ে হচ্ছে। কে সেলিব্রিটি নাই মানে আমি কি সেল হতে বিচার করতে হবে? এটা সিসিএল, এটা সন্ত্রাসীদেরকে এনে টিম করে তারপর খেলাচ্ছে। যে ভালো খেলে তাকেই ভাই নামতে দিচ্ছে না। কোলে রাজরিপার ক্যারিয়ার নষ্ট করে দেখা রাজরিপা, অনেক কষ্ট, অনেক কষ্ট এই রাজ এখানে এসে দাঁড়াইছে। আপনারা জার্নালিস্ট, আমি একটা চার মারছি, ওটা চার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চরকি চামচামি করা, চরকিতে মোস্তফা কামাল, রাজ, রায়হান, রাফি এরা থাকে। যে আমরা আসলে কথা বলতে দাও, গতকালকে আমরা বলছিলাম না যে এখানে আসলে এটার সেলিব্রিটি লিগ নাই, সেলিব্রিটি আসলে এত অত সেলিব্রিটি করে তিনটা চারটা টিম হলে হইতো, এটার কারণে অস্তি বস্তি থেকে ছেলেপেলে নিয়ে আসছে, আমরা চিনি না, অবজেকশন দিতেও পারি না, আমরা চিনি না ইয়েকে, অবজেকশন দিয়ে আমাদের নন ছেলেগুলোকে বাদ দিতে বলে আইসা ও ব্যাট নিয়েই করতেছে। ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান, আমরা সোবার, খেলার সময় খেলা, আবার এখানে কিন্তু দুই তিনটা গুলিও আছে আমাদের প্লেয়ারের 90-এর গণ আন্দোলনে। হ্যাঁ আমার বডিতে স্পট আছে, আমরা কি কমই করতে পারি? কিন্তু ক্রিকেট ম্যান, আমরা কোনো কিছু এটা হলে বলি দিস ইজ নট ক্রিকেট। তো এরা তো খেলাটার হাডুডু বানায় ফেলছে, সন্ত্রাসী ছেলেপেলে আছে, আমি আইনের ব্যবস্থা নেবো এদের এগেনস্টে, অ্যাটেম্প টু মার্ডার কোড ইয়ে হচ্ছে। আমি চিনি না, কে সেলিব্রিটি নাই মানে আমি কি কিন্তু সেটাতেও তো আসলে আমার মেন্টালিটি, আমার টিমে যারা আছে তাদের অ্যাগ্রেসিভ না, আমরা অনেক ফুর্তি করতেছি, আনন্দ করতেছি, হারছি আমরা, হঠাৎ করে গিয়ে একটা ইয়ে লাগছে, চারজন পাঁচজন লাফি মারছে, মনে হয় গায়ে হাত তুলতেছে। এখন যদি আমি এটা করি, আমরা যদি কোথালি হবে বিচারটা করতে হবে, সিসিএল হতে বিচার করতে হবে, এটা সিসিএল, এটা সন্ত্রাসীদেরকে এনে টিম করে তারপর খেলাচ্ছে। আমাদের নিয়মিত জীবনুল ভাই, মোস্তফা কামাল রাজভাই টিমের ক্যাপ্টেন, আরও ওনাদের যে আরও প্লেয়ার আছে আরও কয়েকজন মিলে আমাদের খেলোয়াড়দেরকে এনে তুলে নিয়ে যায়, কোলে করে চার পাঁচজন এসে তুলে নিয়ে যায় মারছে, এবং তাদেরকে আমরা ঠেকাইতে গেছি, ইভেন মারার জন্য খুন করার জন্য নিয়মিত বীরবুল ভাই বনজ বাইরে খুঁজে বেড়াচ্ছে। এগুলা কিসের সিসিএল? এগুলা কোনো সিসিএল হতে পারে না, বই কাট আজকে থেকে সিসিএল। রাজ করছে, রাজ মৌসুমী আবুকে আহত করছে, শরীফুল রাজকে দেখে যে অ্যাগ্রেসিভ মুখে পড়ে যেতে আসলে কি ঘটনা সত্য কিনা? 100% ফুটেজ আছে, আমরা তো খেলতে আসছি ভাই, কি সুন্দর খেলা হইতেছে, গত দুই ম্যাচ জিতছি, এই ম্যাচে প্রায় খেলা শেষ প্রায়, এই মুহূর্তে এসে ওরা এই কাজটা করতেছে, এটা জিনিসটা খুব খারাপ। ওটা এটা কোনো সিসিএল হতে পারে না, পারে না, পারে না, এরা সন্ত্রাসী ভাড়া করে এনে টিম এনে তারপর খেলতেছে, এর উপরে আর কোনো কথা নেই। আমি একটা কথা বলি, বাইরের মানুষকে ভাড়া করে নিয়ে আসছি, আমরা সকাল 12টার মধ্যে চলে আসছি, আমাদের 12:30টায় খেলা, ওকে ফাইন, 3 ঘন্টা খেলা আটকে রাখছে, আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন কিনা বলেন? পরপর দুইটা ম্যাচ জিতছি, রায়হান রাফি আমাদের খেলা আটকে রাখছে, কারণ আমাদের ভালো প্লেয়ার যারা তাদের মাঠে নামতে দিবে না, এবং রায়হান রাফির কথা ম্যানেজমেন্ট শুনছে, ম্যানেজমেন্ট আমাদের যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু প্লেয়ার মাঠে নামাইছি, আমাদের চক আউট আছে, এবং দেখবেন এই এই রাউন্ডে আমাদের প্লেয়ার একটাকে বাদ দেওয়া হয়েছে, আমাদের প্লেয়ার নামতে দিবে না, যে ভালো খেলে তাকেই ভাই নামতে দিচ্ছে না, সে নাকি অপরিচিত, সে আননোন, তাহলে আগের বার কেন নামতে দিচ্ছে? আমরা তো তার ডিসিশন নিছি, তাই না? আপনারা দেখবেন এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন, আমি একটা চার মারছি, ওটা চার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চরকি চামচামি করা, চরকিতে মোস্তফা কামাল, রাজ, রায়হান, রাফি এরা থাকে, ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে? পারবে না। কোলে রাজরিপার ক্যারিয়ার নষ্ট করে দেখে রাজরিপা, অনেক কষ্ট, অনেক কষ্ট এই রাজ এখানে এসে দাঁড়াইছে। আপনারা জার্নালিস্ট রাজরিপারে দাঁড়া করাইছে, ওরা আবার ক্যারিয়ার ভাঙবে? আমার গায়ে চেয়ার মার, আমার গায়ে মারার পরই আমি চেয়ার মারছি। যাই হোক ভাই, সিসিএলের ম্যানেজমেন্ট আসল চামচা, চরকির চামচা, আমরা খেলবো না। আমি এখানে ভাই নাম জানি না, কতগুলা চামচা নিয়ে আসছে, আমি ঠেকাইতে গেছি, আমার এখানে ঘুষি ভাই, আমি আধা ঘন্টা এখানে বসে কাটছি, দেখেন ভাই আপনারা প্রতিবাদ করেন ভাই। যেহেতু মোস্তফা কামাল রাজ একটা টিমের ক্যাপ্টেন, হ্যাঁ একটা টিমের ক্যাপ্টেন, সে যেহেতু ব্যাট দিয়ে আমার খেলোয়াড়কে হিট করছে, মোস্তফা কামাল রাজ করতে পারে,
আমার টিমের মেম্বারকে যেহেতু আজকে ম্যাচে আমি ক্যাপ্টেন ছিলাম, আমার টিমের মেম্বারকে যদি আমরা অফিসিয়াল মন্তব্য দিব প্লিজ, অফিসিয়াল মন্তব্য আমাদের কর্তৃপক্ষ দিবে, যা বলা হয়েছে রাগের মাথায় এগুলো ধরবেন না, অফিসিয়াল মন্তব্য, বিচার হচ্ছে, রিপ্লে দেখা হচ্ছে, রিভিউ হচ্ছে, যা হবে আমাদের কর্তৃপক্ষ ঠিক মতো আপনাদেরকে জানাবে। ওকে দাদা, আমরা দেখেছি।